হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পিআর র্যাঙ্কে সলোতে খেলে আপনারা বেশি ক্লাস করতে পারবেন। আপনারা এরকম সহজেই ডায়মন্ড থেকে হিরোকে উঠে যেতে পারবেন সলো খেলেই অনেক বেশি ক্লাস করে। আপনারা যদি কালাহারি এবং ফোরগটেনের ম্যাপটি ডাউনলোড দিয়ে রাখেন তাহলে আপনারা এরকম এক্সট্রা 10% ক্লাস পাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। যেখান থেকে আমাদের ম্যাচ শুরু হয়েছে সেখানে আমি নেমে পড়েছি। এখানে ব্লুজন করেছে, আমরা যেহেতু সোলোতে আছি প্রথমে রিভাইভ হইতে পারবো, এই জন্য আমি প্রথমে নেমে যাতে রিভাইভ হইতে পারি। সামনে মেরে দিয়েছি একটা, সামনে আরেকটাকে মেরে দিলাম। এইভাবে করে প্রথমে রিভাইভের অপশন থাকা অবস্থায় আপনারা কিল নিয়ে নেবেন। যারা বেশি পাবে কিল নিয়ে দিলাম। আপনাদের সোলোতে শুধু কয়েক দুই চার বা তিনটা কিল এবং টপ টু অথবা আপনারা বেশি কিল করতে গেলে মরে গিয়ে মাইনাস খেতে পারেন। তাই যখন যখন ল্যান্ডিং করবেন, একদম যখন যেখান থেকে ল্যান্ডিং শুরু হবে সেখানে নেমে যাবেন, কারণ সোলোতে একবার রিভাইভ হওয়ার চান্স থাকে। এই রিভাইভের চান্স নিয়ে আপনি যতগুলো কিল পারবেন পরে নেবেন, এবং রিভাইভের সময় হয়ে গেলে এখান থেকে উড়াদড়া ভাগবেন। আপনার অবশ্যই গাড়ির ক্যারেক্টারটা নিয়ে আসবেন, কারণ গাড়ি সোলো ম্যাচে প্রচুর গাড়ির ক্যারেক্টারটা অনেক বেশি প্রয়োজনীয় হয়। এই যে দেখেন সামনে এনিমি, এই গাড়ি দিয়ে এগুলোকে লাস্ট জনে উড়ে উড়ে মারে। লাস্ট জনে গাড়ির প্রচুর প্রয়োজন, প্রচুর ড্যামেজ দিয়েছে আমার, ও পি মেরা দিছি। আপনারা গাড়ির ক্যারেক্টার নিয়ে আসলে খুবই ভালো হয়। এই দেখেন আমি অনেকক্ষণ ধরে পুরো ম্যাপই ঘুরতেছি গাড়ি দিয়া। গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে যখন টপ 10 বা 7-8 হবে তখন ফাইট করবো। এনিমিটা দেখি মারতে পারি নাকি, এনিমিটাকে মারতে পারলে ভালোই হবে। আর না মারতে পারলে কিছু কারণ নেই। এ গাড়ি ছড়া, এ মর মর আরও ফাইট করবে, মর গাড়িটা ফাড়ায় মরলি। ওপি, এ ভাই দূরে নিবি বল বল, ওপি বাইচে গেছি ভাই, এখন মরলে ভাই মাইনাস খেয়ে গেতাম প্রচুর। আপনারা এখন এনিমি তো গাড়িও ভেঙে লাগছে, ভাগতে হবে এই জায়গা থেকে। ওরও ধরে আমি ভাগি, আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন। এবং আমি এখান থেকে মিলে চলে যাই, মিলে গিয়ে গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে একদম লাস্ট জনে চলে আসি। সামনে একটা এনিমি, এটাকে মারতে পারলে ভালোই হবে, কিন্তু মারতে পারলাম না। আপনাদের এই সোলো ম্যাচে বুঝার চিন্তা করলে হবে না, আপনাদের দুই তিনটা কিল করে টপ 2-3 থাকার চেষ্টা করতে হবে। এই দেখেন আমি টপ 8 আইসে উঠছি। এখন এই যে সামনে ফাইট চলতেছে, এখানে থার্ড পার্টি করতে পারলে ভালোই হবে। দেখি থার্ড পার্টি করতে পারি নাকি। কিরে ভাই বাইগায় কমতে, কিরে ভাই এমপিউটি 4-5 গেছে। এ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।